Yeah.
না ডাকাতি করব না আমি আমি অনেক কুকাজ করেছি আমি অনেক মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে নিয়েছি কত মায়ের বুক শূন্য করেছি আমি পাপী হ্যালো আমি যা পাপী মহা পাপী আর নয় এবার আমি ডাকাতি ছেড়ে দিই এতদিনে পাপের প্রায়শ্চিত্ত করে নিব তবু তবু যে আমি আর কোনোদিন ডাকাতি করব না না ডাকাতি তাকে করতেই হবে এই কালি ডাকাতের হাতে যখন ধরো তখন আর রেহাই পাবি না আমার দলে যখন ঢুকেছিস তোর আমার হুকুম মানতেই হবে না সর্দার আমি যে তোমার দুটি ভয় করছি এবার থেকে তুমি ভালো মতে চলতে দাও ডাকা সর্দার এবার আমার পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার মুক্তি দাও পাপ কাজ এত সহজে তুমি মুক্তি পাবে না রঘু বলে দাস নি রঘু আমি যা তোর মনে আমি যা হুকুম করব তাই তোকে পালন করতে হবে আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তল আর গুলি দেয় তার জীবন দিতে হবে তুমি তুমি আমার পান ভিক্ষা দাও সর্দার আমি যে প্রতিজ্ঞা করছি আর কোনদিন পাপ কাজ পাপ কাজ কে বলছে আমরা পাপ কাজ করছি কত দিন দুঃখী মানুষ খুদার জ্বালায় কত দিনহীন মানুষ পাচ্ছেন একটুকু রুটি রোগে পাচ্ছে না এক ফুটা ঔষধ তবু দনির দল ওই তাদের কান্নায় এতটুকু সহানুভূতি দেখাচ্ছে না তাই আমরা যদি দনিদের দন ভান্ডার লুনটুন করে এই ক্ষুধার্ত মানুষের মাঝে যদি বিলিয়ে দেয় তাহলে কেটে আমাদের পাপকাজ হবে তবু যে আমরা সমাজের চোখে ঘৃণ্য অসম্ভব আজ ধনীর দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে ভাই জি আর সুরার পিছনে হাজার হাজার টাকা খরচ হবে আর দিনহীন মানুষ পাবে না এক মুঠো ভাত তাহাতে আমি দেব না সেই সব জালিমদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে বুঝিয়ে দিব এই কালি ডাকাত ধনীদের চোখে গিন্ন হলেও দুঃখী মানুষের কাছে দেবতা তবু যে তোমার যুক্তিতে আমি থাকতে পারছি না সর্দার তোমার আদেশ পালন করতে গিয়ে হ্যাঁ আমি যে অনেক কুকাজ করেছি কিন্তু কিন্তু কার নয় এবার আমাকে সৎ পথে চলতে দে সর্দার অতীতকে বলে যাস নি রঘু মনে পড়ে সেই দশ বৎসর পূর্বের ঘটনা রাজ কর্মচারী তোর স্ত্রীর ইজ্জত দিতে উদ্যত্ত হয়েছিল তোর স্ত্রী নিজের ইজ্জত রক্ষাতে নিজেই তার পান দিল তোকে বানালো না 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 হা তুমি আমাকে আর বলো না সর্দার আমাকে আবার তুমি আমাকে তুমি পাগল করে তুলো না সর্দার আমি
আমি যে ভুলে যেতে চাই সন্তান, আমি যে সব ভুলে যেতে চাই। না, ভুলে গেলে চলবে না। যেদিন তোর স্ত্রী প্রাণ দিয়েও তোর একমাত্র কচি ছেলেকে বাঁচাতে পারল না, সেই জল্লাদ ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে পাথরের শিরে বাঁধল, তোকে বানালো সন্তানহীন, তোকে বানালো সন্তানহীন। সেই সন্তানের সুখ সইতে না পারে তুই হলি ডাকাতের, এরপরেও তুই বলতে চাস সব পথে চলবি। আমি আর সৎ পথে চলতে চাই না সর্দার, আমি ডাকাতি করব তার আমার সন্তানকে, আমার বুক শূন্য করে আমার বুকের সন্তানকে কেড়ে নে তারা হত্যা করেছে, তাদের সন্তানকে কেড়ে নে আমি তাদেরকে সন্তানহীন ছাড়াবো, তারা সন্তান চোখে আত্মনাদ করবে আর আমি পায়ের কোলে আসব। এই তো কথার মতো কথা, যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত তাদেরকে শেষ করো আমাদের কাজ। বেশ, এবার হলো সর্দার, বলো আমাদের কি করতে হবে সর্দার। শুনেছি আমাদের রাজা নকুল সেন স্ত্রী পুত্র নিয়ে এই পথে নিজ পাশাতে ফিরবে, তুই তৈরি হয় না রোগ কাছে আসলেই জাপিয়ে পড়বি সেই বর্জনার উপর, ধন রত্ন হীরা মুক্তা যা পাবি সব কেড়ে নিবি, কিন্তু সাবধান, নারীর উপর কোনো ব্যাজ্যতি করবে না, কারণ নারী অপহরণকারীকে আমি কোনোদিন ক্ষমা করব না। সর্দার, আমি যে তাই করব, আমি যে তাই করব, আমি যে তাই করব, আমি যে তাই করব। রাজা নকুল সেন রাজ পাশাতে বসে তুই ভিক্ষাসে দিন কাটাচ্ছ, তোমার রাজ্যে কত নিরীহ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, তাই আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই এই কালী ডাকাত তোমার যারা উপোস করে রাখে তাদেরকেও খেতে দেব না। রাজা, আমি তোমাকে প্রাণে মারব না, তাও তোমার মূল্যবান কণ্ঠ নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখব না, দাও দিচ্ছি ডাকাত, দাও দিচ্ছি নাও, তবু তবু তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও ডাকাত। সাবাস সাবাস, এবারে যাও, কথাটা মনে রাখো, এখনো যদি প্রজাদের দুঃখ বোঝার চেষ্টা না করো
আলাস তোমাকে ক্ষমা করলাম ভবিষ্যতে এই কালিডাখাত হাত থেকে তুমি রেহাই পাবে না যাও যাচ্ছি ডাকাত হে আমি চলে যাচ্ছি ডাকাত না এবারে দেখতে হবে রঘু কোথায় আমি দেব না দেবে না না দেবে না না এবার এবার মৃত্যুতে তৈরি হও না আমাকে বেরো না ডাকাত না দাও আমি 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 আমার একমাত্র নয়নের মণিকে তোমার হাতে তুলে দিচ্ছি জলদি দাও এই নাও ডাকাত এই নাও তোকে হত্যা করব পরে আগে আগে হত্যা করব তোকে ওকে হত্যা করার আগে আমি তোকে পরমানে পাঠাবো আমার অপরাধ ক্ষমা করো সর্দার যা দূর হয়ে যা আমার সামনে থেকে নারীর প্রতি যে কুড়ুক্তি করে তাকে আমি কোনোদিন সইতে পারি না যা যাচ্ছি সর্দার 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 আমার সন্তান পাবে না একদিন তোমাদের কর্মচারী আমার বুকটাতে স্বর্ণ করেছে আমি তোমার বুক স্বর্ণ করে এর ভত্তা আনিব এবার এবার আছি সত্তর আমি সার্থক আমি সার্থক আমি সার্থক প্রতিজ্ঞায় সে আজ ডাকাত সে বদলা নেবার সুযোগ পেয়েছে তাকে আর ফেরানো যাবে না যেই তাকে বাধা দিবে তাকেই সে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিবে পিতার চেষ্টা করেও কোনো লাভ হবে না মহারানী আমি যে আপনার জীবনটা বাঁচাতে পেরেছি এটাই যথেষ্ট এটাই যে কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মণি নিয়ে গেছে আমি যে তাকে রক্ষা করতে পারলাম না মহারাজ কে নিয়ে গেছে আমার একমাত্র নয়নের মণিকে আমার কথা শুনলো না এবার আমি কি নিয়ে বাঁচবো কেমন করে ফিরে পাবো আমার বিজয়কে বলুন স্বামী বলুন সবই সবই আমার নিয়তির লেখা রানী নইলে আজ আমার ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে কেন রানী কেন হারিয়ে যাবে আমার একমাত্র নয়নের মণি বিজয় রানী রানী আমি আর ভাবতে পারছি না রানী আমাকে ধরো আমি এই দুর্বিষ যন্ত্রণা কিছুতেই সইতে পারছি না রানী কিছুতেই সইতে পারছি না আমাকে তো ঠাকুর তুমি বলে দাও কোথায় গেলে
चलो फिरे जाए शत कादले क्यों सुनबे ना मुख फाटा कान्ना और आर्तनाद आर्तनाद चलो रानी एबार आमरा बासाते फिरे जाए हत्या करब शांत हब ना शेष करते नरके दान हबे ना 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 मानी ना नरक मानी ना नरक जन्म रेहाई पाबिना
पागलेर कथा आमार आमार कन्या बात करले चलबे ना आमार काज आमी शेष करे फेलबो प्रतिशोध एक बार प्रतिशोध शहर कथा এই অবশিষ্টকে হত্যা করার পূর্বে আমি তোকে প্রথমে হত্যা করব কে রে তুই আমি তোর জং এই ওই শিশুটি আমার হাতে তুলে দে না না আমি দেব না দেবে না না তবে রে কত তবে মৃত্যুর জন্য প্রস্তুত আমি আসক্তই নই पान बिका दे जावजी भाग कहते ता जाच्छी भाई तबे जावार आगे बोले जाच्छी ओ शेषुडे होच्छे ओ नकुल राजार पुत्र नाम तार नाम होच्छे विजय विजय हैं तार नाम होच्छे विजय তার নাম হচ্ছে বিজয় তবে ও হচ্ছে রাজার ছেলে তবে শয়তান কেন তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল আজ যখন ওকে পেয়েছি আমি ওকে লালন পালন করে বড় করে তুলব মানুষের মতো মানুষ করে তুলব আজ থেকে সে পুত্র নয় সে হচ্ছে বাগা সর্দারের পুত্র বাগা সর্দারের পুত্র শুনো সেনাপতি কানে ডাকা তার রকু ডাকা আমার ছেলেকে রানীর বুক থেকে শূন্য করে নিয়ে গেছে তাই আমি মনস্থ করেছি তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে চাই আপ তুমি সৈন্যদের নিয়ে আজ ওই ডাকাতের বিরুদ্ধে যাত্রা করবে আই করব মহারাজ যেমন করেই হোক ওই দুর্ভিক্ষকে গ্রেফতার করে আমার প্রাসাদে নিয়ে আসবে এই ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ আমার দেহে বিন্দু রক্ত থাকলে আমি আপনার আদেশ পালনে কোনদিন ত্রুটি করব না মহারাজ আমি জানি এটা তোমার পক্ষে সম্ভব তোমার বিরুদ্ধের সাথে কারো তুলনা হতে পারে না আমি জেনেই তো আমি তোমাকে দিয়েছি আমার প্রধান সেনাপতির দায়িত্বে আমি আশা করব এই আমার আদেশ পালনে কোনো ব্যর্থতার পরিচয় দিবে না আমি ক্ষত্রিয় মহারাজ জানের বয়ে খদ্রি কোনো দিন করে না মহারাজ যারা আমার অন্য দ্বারা ভবুর সন্তান কেড়ে নিয়েছে মহারানী হৃদয়ে বিষের আগুন জ্বালিয়ে দিচ্ছে আমি তাদেরকে রেহাই দিব না মহারাজ রেহাই দিব না মহারাজ তাহলেই বুঝবো তুমি খুব বীর পুরুষ
महाराज भलो कि संबाद पहरी संबाद खुबी खुशी आनंदे आमादे रानीमार पुत्र सन्तान जन्म हयेछे आमार पुत्र हयेछे भगो दयामय ताहले तुमि आमार पति खुले चाइले आमार विजय के हरानोर पर एत सत्य दिन सत्य दुर्विश्व जला निये काटाछिलाम आज आमार दुख मोचन हलो आमार शून्य बुक आबार भरे उठल सेनापति महाराज आज सत्य कि आनंद लागछे आमार पुत्र हयेछे आनंद करब एके बारे सारा राज प्रसादटा मुखरित करे तुलो अरे जाओ भाईजी देर के आस्ते बोलो जाओ चुतुर एसो भाईजी गण आज आज हमार आनंदेर दिने तुमरा नाचे गाने सारा राज प्रसादटा एके बारे मुखरित करे तुलो नाचो गाओ आरंभ करो महाराज के आनंद भरे दो फूर्ति करो नाचो हल्ला जानाइले बस गो ओ बस खाया पो प्रसाद देखे क्यों शून्य हाथे फिर ना जाए महाराज और सुनो हमार प्रथम सेलेर नाम रखी विजय और सेलेर नाम रखल बसंत बसंत महाराज चलो আমাদের রানীমাকে দেখে মহারাজ জয় জয় দেখছো কি বাগানে কেমন সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে কত সুন্দর লাগছে ফুল আঁকবে
যদি বিজয়দা তোমার কাছে থাকতো সত্যি সত্যি তুই বলেছিস ও কাছে যদি না থাকি তাহলে যে আমার মনটা বলে কাছে ব্রহ্মর যদি না থাকে বহু লাগছে ব্রহ্মর যদি
कथा बोलो ना क्या मैं कथा बोल मैना আমার চোখের বাঁধনটা খুলে দেয় না মাইনা আমি যে তোকে দেখতে পাচ্ছি না মাইনা এ মাইনা খুলে দে না মাইনা আমি তোকে প্রাণ ভরে দেখি দে দে মাইনা ফুলকুমারি আমি তো ভেবেছিলাম আমার এ প্রাণের মাইনা तुम्हें মানে ওই ময়নাকে আমি খুব ভালোবাসি কিন্তু কি এই ময়না যা আমার সাথে এক কথাই কইতে চায় না এ শুধু রাগ করে বসে থাকে আর আমি যদি ময়নার সঙ্গে ভালোবাসা পাতিয়ে দিই ঠিক বলছ তালে मैना के राजी कर देवे देव मैना कथा को दिन पेलते तुम्हें जा बोल तबी जो मैना के पाई सारा जीवन गुलाम हो तुम्हें चालक
রাখো মানা এ জুহাই মানা জুহাই আমি তোকে এ প্রাণ দে ভালোবাসি তুই বিশ্বাস কর মানা তোরে ছাড়া আমি বাঁচব না মানা না 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 বাঁচতাম না আমারে ভাগ্যে দিয়া ফুল কুমারী সঙ্গে পিরিত করে আমার কেমন মাল মানে मैना कान्दिस ना मैना तु विश्वास कर मैना आमी तोके लवण मतन भालोबासी তুই যা আমার হৃদয়ের খাচার মাইনা সত্যি হ্যাঁ সত্যি সত্যি হাজার সত্যি হ্যাঁ তুই আমাকে মাফ করে দে ফুলকুমারি তাহলে কান্দর কান্দরবো এ কান্দর এ জানলাম আর আমার কানে দরকার আমার কানে चलो मैना एक गान चुनाओ मारे फोल एक ही पता बोलते हैं स्टार करो ओ राखोर इसे बुद्धि राखोर बुना कौन शकले बेरी है चीज एक एक हमार बाला लग चिलो ना ओ आमे दूरे चले गए ले तोर बुद्धि कष्ट होय ता है ना अबे ना सारा कौन शुद्ध तोर काचे काचे अभी ताकते चाहे ओ ताई एबार बोलो मनेर कथा দূরে
করে কথা দাও গো প্রাণের বন্ধু নিবে আপো করে গো আমায় নিবে আপন করে কথা দাও গো Oh,
क्यों बाबा अरे क्यों तो ना देखे कि आर थकते चल कख तुम बेड़े तोके ना देखे थकते तो चल चलो बाबा सत्य मन प्राण दिए भलोबासी ओघो ठाकुर भलोबासा जेन कोनो दिन भेंगे ना जाए भेंगे ना जाए तुम नाम की सुंदरी আমার নাম ফুলকুমারী বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত আচ্ছা ফুল ফুল মানে মানে ফুল নামটি যেমন সুন্দর দেখতেও ঠিক ফুলের মত চল আমার সাথে কোথায় আমাদের আমাদের রাজপ্রাসাদে এই পাড়াকে তোমার স্থান নয় আমি তোমাকে ওই প্রাসাদে নিয়ে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখব তোমার গন্ধে সারা মহল মুখরিত হয়ে উঠবে আর আমি তা বসে বসে दुर्बल मन करबेन ना छोट लोकर मे पास তোর দেমাকটা আমি ভেঙে দেব চলে চলে আই বলছি না চলে না চলে আই বলছি না সতি 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 তুই আমার কে পুত্র হাস তুই আমার রক্ত আগল ধরে দিয়েছিস আজ আজ আমি তোকে ক্ষমা করলাম
भविष्य আমার গায়ে এসে মা বন্ধুর প্রতি হাত বাড়ালে তোকে আমি চাত্ত কবর দেব। বেশ তাই যাচ্ছি, কিন্তু আজকের অপমানের কথা আমার মনে থাকবে। এর বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম যুবরাজ বসন্ত সেন নয়, বসন্ত সেন নয়। শুনেছ? গুড বাই, গুড বাই। সাথী ফোন, তুমি না এলে এই সত্যি এই শয়তান আমাকে প্রাসাদে নিয়ে যেত। অসম্ভব, শালা বাগার সর্দার ছেলে সে এখনো চিনেনি। আর যদি কোনোদিন আসে তাহলে লাঠির আঘাতে শালার মাথাটা আমি ফাটিয়ে দেব। তাই করো বাবা, তুমি তাই করো, নইলে ছেলে মেলে এই গায়ে থাকা নাই। অসব অপরাধ বাবা, বাবা মা, বাবা বিজয় দা না এলি। হ্যাঁ, এই শয়তান আমাকে ধরে নিয়ে যেত। কি সরার এত সাহস? আমারই গায়ে এসে আমারই মেয়েকে অপমান, আমি তাকে বেলে এই লাঠি দিয়ে আর মাথাটাই ফেটে দিতাম। তোমার আর তা করতে হবে না বাবা, তাই করতে হবে মা। বিজয়ভাই সেই শয়তানকে উপযুক্ত শাস্তি দিয়েছে। দিবেই তো, সে তো একটা লাঠি আর ওই বাগা সর্দারের মেয়ে ছেলে। এবার এবার মা তোর ঘরে চল, আর কোন দিন তুই একা পথে বেরোবে না, তাই চলো মা। ঠিক আছে, তাই চলো বাবা। হ্যাঁ তাই চলো, তাই চলো বাবা। প্রথম দর্শনে তোমার রূপ আমাকে পাগল করে তুলেছে। তারপর আজ আমি তোমার প্রেমে উন্মাদ, যেমন করে হোক তোমাকে তুলে আনবো আমার ওই কবু কক্ষে। তারপর তোমার রূপ সুধাকে পান করে তোমার তোমার উপযুক্ত দেবাকের জবাব দিব। পারি ভাই জি আর সুরা নিয়ে আয়। কোথায় পাহাড়ি? এ নেন হুজুর, এ নেন হুজুর। আসো আসো সুন্দরী, আস আস, তোমাকে শান্তি খুঁজে পাচ্ছি না, চলে আসো। সেদিন তোমার কাছে পরাজিত করে এসেছি বলে
আমার অপমানের কথা আমি ভুলে গেছি। হ্যালো হ্যালো আমার আমার সেই বসন্ত সেন আবার আসবে তোমার উদাহরণে, তারপর তোমার উপযুক্ত শিক্ষা দিয়ে রূপসী ফুলকুমারীকে ধরে নিয়ে আসবো আমার প্রমোদ কাকে। তবে তবে আমার যুবরাজ বসন্ত সেন বসন্ত সেন বসন্ত সেন বসন্ত আদেশ করুন পিতা। এভাবে ভুগ বিলাসে গা বাসিয়ে দিলে চলবে না। একদিকে সুলতান হামিদ খা রাজকর পাঠানোর জন্য ফরমান পাঠিয়েছে, রাজকর যে একেবারে শূন্য, ওই সুলতানকে রাজকর দিতে না পারলি ওই সুলতান হয়তো সিংহাসন চ্যুত করবে। যেমন করেই হোক ওই প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে নিতে হবে। এই আপনাকে ভাবতে হবে না পিতা, কেমন ভাবে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে হয় তার ভালো করে জানা আছে পিতা। কোন কোন এলাকায় রাজস্ব বাকি পড়েছে পিতা? কেন উজান গায়ের প্রজারা খাজনা দিচ্ছে না? কেন বর্তমানে প্রজারাই খুবই কষ্টে দিনাদিপাত করছে, তাই ওরা রাজস্ব দিতে পারবে না। আমি জোর করে রাজস্ব আদায় করব। যারা আমার কাছে বাধা দিতে আসবে তাদেরকে চাবুকে রাখাতে পিছে মারব। তাহলে প্রজারাজা বিদ্রোহ করবে কুমার? সে বিদ্রোহ কেমন ভাবে দমন করতে হয় তা আমার ভালো করে জানা আছে। অসম্ভব, তাদের পিছনে রয়েছে উজান গায়ের সেরা সেরা লাঠিয়াল বাগার সর্দার, আর আছে তার পুত্র বিজল। ওদের দুজনকে আমি প্রথম শায়েস্তা করব। ক্ষান্ত হও বসন্ত, ক্ষান্ত হও। ওই প্রজারা যদি কষ্টে দিনাতিপাত করে তাহলে তাদের উপর অত্যাচার করা অন্যায় হবে, কারণ আমি রাজা, আমি তাদের অন্নদাতা। আমি যদি তাদের প্রতি অবিচার করি তাহলে তারা কার কাছে জানাবে তাদের ফরিয়াদ? আপনি ভুল করছেন পিতা, ওই সব তাদেরকে আশ্রয় দিলে একেবারে মাথায় উঠে পড়বে, তাদের পিঠে চামুকের গা পড়লে তারা সোজা হয়ে যাবে। বলে যেও না পুত্র, ওই প্রজারা যদি বিদ্রোহ করে তাহলে সিংহাসনে টিকে থাকাই মুশকিল হবে, কারণ প্রজাদের সিংহাসন যদি প্রজারাই কেড়ে নিতে চায় তাহলে কারো সাধ্য নেই ধরে রাখার, কারো সাধ্য নেই ধরে রাখার। তাই প্রজাদের উপর অবিচার করাই রাজার ধর্ম, রাজার ধর্ম। আমরা বলছি আপনি অন্যায় পথে পাও পারবেন না, অন্য পথে পাও পারবেন না। ওই সম্ভব হলো আমি দেখে নিতে চাই চার সাদের কত দম্ভ, ওই চার সাদের কত দম্ভ। কিছুই বুঝতে পারছি না, বলে কিনা আমাকে বিয়ে করবে শুধু বুকে
বুকে মনে প্রাণে ছয় না কত সব যত সব প্রাণের নাগর কোথায় গেল Yeah.
মাইনা তোকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। মাইনা মাইনা মালাটা তোর গলায় পরাই দে মাইনা। এলাম এবার পাইছ? হ্যাঁ হয়েছি। এবার আমাকে কি করতে হবে? তুমি একটা গান শোনাও আমাকে। গাইবো? সত্যি বলতো? হ্যাঁ সত্যি। এটা প্রথম একটি ছেলে, এটা প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, জাদু করেছে আমায়, পাগল করেছে আমায়, জাদু করেছে। কাউকে বলো না তোমরা, কাউকে বলো না তোমরা, বলো না তোমরা, কাউকে বলো না। ময়না তোকে না খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার আমার বুকে আয়না ময়না, কেউ দেখবি জি? আর তাতে কার বাপের কি? তুই আমার বউ, আমি তোকে কাছে টানা দেবো, কোন ছালা কি বলবো রে? আয় ময়না আমার কাছে। বেশ তুমি চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে দাঁড়াবো। নাগর হ্যাঁ তুমি
তুমি কত ভালো। হ্যাঁ ভালো। তুমি যে এইভাবে আমাকে হ্যাঁ তোমার মুখে ধরে রাখবি। হ্যাঁ রাখবো, মানে রাখবো, চিরদিন রাখবো তোমারে। চালাকি বুঝেছি, সব ওই মানার চালাকি। তুই হাসছিস? ওকে ছেড়ে দাও সাথী, আমি ওর সাথে তামাশা করছিলাম। যা শালা, ভাগ এখান থেকে। আরে মাইনাকে দেখে নিব, দেখে নিব। যা শালা, ফল আমি তো ভেবেছিলাম আমাকে অপমান করেছো। তাই তাই না সাথী? পারবে না, আমার দেহ এক বিন্দু রক্ত তাকতি, কেউ আমাকে অপমান করতে। বল জানো সাথী, এই ফুল শুধু তোমার আর চিরদিন তোমারই থাকবে সাথী। আমি তোমার প্রাণের প্রিয়, তুমি আমার বন্ধু। Yeah.
সত্যি
রাজা লোক হামলা করছে তোরা ছুটাই একি একি তোরা কোথায় আছো রাজা লোক একি হামলা করছে তোরা ছুটাই একি এই ফুল তুই একটু বাড়ি যা ফুল আমি দেখে আসি ব্যাপারটা কি আমি দেখে আসি ব্যাপারটা কি মনে হয় রাজার লোকেরা আমাদের উপর হামলা করেছে না একটা দাঁত বসিয়ে দি বাঁচাতে পারবে না রুফুসি বাঁচতে পারবে না যাতে তোমাকে আর পারলাম না এই ফুল খেয়ে শয়তানের হাত রক্ষা করতে পারলাম না হলো বিজয় ভাই নিয়ে গেছে নিয়ে গেছে যুবরাজ বসন্ত সেন আজকে মরার পালক গতি এসেছে হ্যাঁ কোন চিনে বাঘা সত্তরের ছেলে বিজয়কে কোন আমি আমি কিছুতেই তোকে রেহাই দেব না আমার ফুলকে কেড়ে নিব আজ আমার রক্তে আজ আমার রক্তে আগুন ধরে দেখিস তাই আমি তোকে এই লাঠি লাগাতে আমি তোকে কবর দেব বিজয় বিজয় আপনি কি হয়েছে রে বেটা কি হয়েছে বিজয় বসন্ত সেন আমার ফুলকে ধরে নিয়ে গেছে ও হয়তো বাঘা সর্দারকে চিনে না আমার গায়ে এসেছে নারী অপহরণ সে হয়তো এই লাঠিয়াল বাঘা সর্দারকে চেনে না তুই ভাবিস নে বিজয় এই আমি যাচ্ছি আমি বাসাতে গিয়ে আমি এই এই লাঠি আঘাতে শয়তান বসন্ত সেনের মাথাটা চৌচির করে আমি তাকে বুঝিয়ে দেব বাঘা সর্দার এই পাপীকে কোনোদিন ক্ষমা করে না আর আজও করবে না না বাবা তুমি যাবে কেন তোমার বিজয় এখন বড় হয়েছে তাই দশটা বসন্ত সেনের মাথা এখানে কিছু থাকবে না রে না তোকে আমি যেতে দেব না রে বিজয় শেষ পর্যন্ত ভাই আরে না না না
আমি কি বলছি, শত্রু বসন্ত সেন চরম শত্রু। হ্যাঁ বাবা, তোকে তোকে আমি যেতে দেবো না রে বিজয়, তোকে যেতে দেবো না রে বিজয়। তুমি তুমি আমাকে বাধা দিও না বাবা, ছেলে বেঁচে থাকতে বাবা লাঠি ধরবে এটা কখনো হতে পারে না। তুমি দেখে নিয়ে বাবা, শয়তানকে সারিস্তা করে তোমার ছেলে বিজয়কে ফুলকুমারীকে নিয়ে এখানে। চলে গেল, কিন্তু সে বুঝতে পারলো না আমি ওকে কেন বাধা দিয়েছি। ঠাকুর ঠাকুর তুমি বলে দেও, এমন করে বন্ধ করব ভয়ে ভয়ে যুদ্ধ, ভয়ে ভয়ে যুদ্ধ। আমার ভুলকে নাকি ওই রাজার লোকে ধরে নিয়ে গেছে, বড় সর্দার এখন কি হবে, তোমার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমার, আমার জীবনের বিনিময় হলেও তোমার ফুলকে আমি উদ্ধার করে আনবই, উদ্ধার করে আনবই। আমার বলছে কিছুতেই বোঝাতে পারছি না সর্দার, আমার একমাত্র নয়নের মণি কলিজার টুকরা, তাকে আরে আমি কেমন করে থাকব সর্দার, আমি কেমন করে থাকব। এই সম্মত শুনে, এই সম্বাদ শুনে আমার হৃদয়টা যে ভেঙে চৌচিড়ি হয়ে গেছে। বলো বলো সর্দার, আমার বল কে কেমন করে উদ্ধার করে আনব। দুঃখ করো না গরম, ওই ফুলের জন্য তাই করো, তাই করো। তুমি কি ভেবেছ এর পরেও আমি কেউ চুপ করে বসে থাকবো? না না না, এই বাঘা সর্দার শয়তানকে কোনোদিন ক্ষমা করে না, আজও করবে না। চলো গয়রাম, তাই চলন মহারাজ, তাই চলন সর্দার, সব অবস্থায় আমি করবো।